আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত প্রিয় দীনী ভাই এবং বন্ধুগণ, পৃথিবীর যে যে প্রান্তে আছেন আপনাদের সবাইকে এজিএস মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। এজিএস মিডিয়া সত্য ও সুন্দরের পক্ষে। এজিএস মিডিয়ার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আব্দিল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق আলহামদুলিল্লাহ সরিটোলা আহলে হাদিস জামিয়া মসজিদ পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই হজ প্রশিক্ষণে উপস্থিত রয়েছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম শেখ হাফেজ আব্দুল আজিজ হাফেজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, পঞ্চায়েত এর বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ, শাখা জমিয়তের সম্মানিত সভাপতি সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, তালিমুল কোরআনের দায়িত্বশীলবৃন্দ এবং সমবেত প্রিয় ভাই অপর দালালের বোনেরা, আপনারা সকলে অবগত রয়েছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের হজ প্রশিক্ষণ। ভূমিকা কোনো দীর্ঘ করতে চাই না। হজের ফজিলত, তাৎপর্য, গুরুত্ব, মর্যাদা ইত্যাদি সম্পর্কে আমরা বিভিন্নভাবে কম বেশি শুনেছি। সময় যেহেতু আমাদের হাতে খুব দীর্ঘ নেই, তাই সেদিকে না হবে না। ও কোরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হবে না। রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, সেই ব্যক্তির প্রতিদান হলো সে তার হজ সম্পন্ন করে ফিরবে যেমনইভাবে তার মা তাকে নিষ্পাপ হিসেবে জন্মদান করেছিল, সেভাবেই নিষ্পাপ হয়ে সে বাড়িতে প্রত্যাবর্তন করবে। এ হাদিস বলে দিচ্ছে যে হজ শুধু ইসলামের একটি রোকন, পঞ্চম স্তম্ভ এটাই নয়, হজ একটি ফরজ ইবাদত এটাই নয়, বরং হজ এমন একটি ইবাদত যার মাধ্যমে মানুষ অপরাধ থেকে নিষ্পাপ হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু আল জাযা ইল্লা আল জান্নাহ, আল্লাহর কাছে গৃহীত হজের সরাসরি প্রতিদান হচ্ছে জান্নাত। সুতরাং এই হাদিস আবার বলে দিচ্ছে যে হজ জান্নাত নিশ্চিত করে নেওয়ার মতো একটি ইবাদত, হজ জান্নাত নিশ্চিত করে নেওয়ার মতো একটি ইবাদত। নিষ্পাপ হওয়া সম্ভব, জান্নাত নিশ্চিত করাও সম্ভব, যদি হজের মাঝে দুটি বিষয় পাওয়া যায়। প্রথম বিষয় হলো শুরু থেকে শেষ পর্যন্ত সকল আয়োজন, সকল কর্মকাণ্ড হবে একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য এটি থাকতে হবে। যদি এটা না থাকে, যতই টাকা দেই
যতই সুন্দর করে করি, যতই পরিশ্রম করি, তা আল্লাহর কাছে কবুলের আশা করা যায় না। দ্বিতীয় শর্ত, এই হজ পালন হতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পালন করার নিয়ম দিয়েছেন, সহিভাবে প্রমাণিত, ঠিক সেভাবেই হজ পালন হতে হবে। যদি না হয়, তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। আমাদের নিয়ম নীতি অনুযায়ী যে কোনো ইবাদত করবে না, আমল করবে না, সেটাকে ছড়ে মারা হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। সুতরাং এই দুটি বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমাকে কেউ হাজি বলবে বা আমার নামের সামনে আলহাজ সংযুক্ত করব, বা সমাজে আমার একটু মূল্যায়ন বৃদ্ধি হবে, বা আমার পদমর্যাদা বৃদ্ধি হবে, বা আমি একটু গুরুত্ব আমাকে বেশি দেওয়া হবে, এসব চিন্তা নিয়ে যদি কেউ হজে যায়, হাজার বার হজ করলেও আল্লাহর কাছে সেটি কবুলের আশা করা যায় না। সুতরাং আমরা যেন, আমাদের প্রথম বিষয় হলো আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নিতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজের কাজগুলি করেছেন, আমাদেরকে ঠিক সেভাবেই করতে হবে। আসুন স্বল্প সময়ের মাঝে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের কাজগুলি করেছেন। হজ সাধারণত তিন পদ্ধতিতে করা যায়। একটিকে বলা হয় তামাত্তু, আরেকটিকে বলা হয় কেরান, আরেকটিকে বলা হয় ইফরাদ। তিন পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে করলে হজ আদায় হয়ে যাবে। তামাত্তু বলা হয় এক সফরে পৃথক পৃথক দুই এহরামে পৃথকভাবে উমরার কাজ সম্পন্ন করা, অতঃপর হজের কাজ সম্পন্ন করা, এটাকে বলা হয় তামাত্তু হজ। কেরান হলো এক সফরে এক এহরামে হজ ও উমরার কাজ সম্পন্ন করার নাম হলো কেরান। ইফরাদ হলো এক সফরে এক এহরামে শুধুমাত্র হজের কাজ সম্পন্ন করাটাকে বলা হয় ইফরাদ। সমাজে একটি কথা প্রচলিত রয়েছে, বিশেষ করে অন্য সমাজে বেশি শোনা যায় এটা, তারা কেউ বই পুস্তকেও লেখেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করতে হলে সেটি ইফরাদ করতে হয়। এ কথা সঠিক নয়, ভিত্তিহীন কথা। জীবিত ব্যক্তির জন্য যেই পদ্ধতির হজটা উত্তম, মৃত ব্যক্তির পক্ষ থেকেও সেই পদ্ধতিটাই কি হবে উত্তম। জীবিত ব্যক্তির পক্ষ থেকে তামাত্তু পদ্ধতিতে হজ করাটা হলো সবচেয়ে উত্তম এবং এটা সবচেয়ে সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে সাহাবায়ে কেরামদেরকে তামাত্তু হজ করার জন্য নির্দেশ দিয়েছেন। সেই দিক থেকে তামাত্তু হজ করাটাই হলো উত্তম, সহজ। ধরে নেন আগামী 14 তারিখ থেকে ফ্লাইট শুরু হবে, এই 14 তারিখে যদি আপনি হজের উদ্দেশ্যে যান, যিনি কেরান হজ করবেন এই 14 তারিখে তিনি এহরাম বাঁধলে আগামী জুলহজ্জা মাসের 10 তারিখ এর আগে এহরাম থেকে হালাল হতে পারবে না, প্রায় 1.5 মাসের মতো তাকে এহরাম অবস্থায় বসে থাকতে হবে। ইফরাদ হজ যিনি করবেন তিনিও যদি 14 তারিখে যান, ওই জুলহজ্জা মাসের 10 তারিখ পর্যন্ত তাকেও এহরাম অবস্থায় আবদ্ধ হয়ে থাকতে হবে। কিন্তু তামাত্তু হজ যিনি করবেন, 14 তারিখে গেলে এহরাম বেঁধে তিনি যাবেন, 15 তারিখেই উমরার কাজ করে তিনি হালাল হয়ে যাবেন, এরপর তিনি স্বাধীনভাবে থাকবেন। আবার 8 তারিখ যখন আসবে জুলহজ্জা মাসের, নতুন করে হজের এহরাম বেঁধে তিনি হজের কাজ করে আবার 10 তারিখেই হালাল হয়ে যাবে। তাহলে কতই বিষয়টা সহজ, কারণ এহরাম অবস্থায় আপনি শরীর চুলকাবেন এটাও হিসাব করে চুলকাতে হবে, আপনার নখ আছে হাত পায়ে এটাও আপনাকে খেয়াল রাখতে হবে যেন
তুলে না ফেলেন, কাটে না ফেলেন, মাথা খোলা আছে, আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে কোনোভাবে যেন মাথা ঢেকে না যায়, অনেক সতর্কতা। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো এক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের আলোকে তামাত্তু হজ, এই পদ্ধতিটাই হলো উত্তম। দ্বিতীয় হলো সুবিধাজনক দিক থেকেও, সহজের দিক থেকেও এই পদ্ধতিটাই হলো উত্তম। আল্লাহ নিজেই বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য যেটা সহজ সেটাই ইচ্ছা করেন, আর যেটা কঠিন আল্লাহ সেটা ইচ্ছা করেন না। তাহলে সহজটাই প্রাধান্য দেওয়া উচিত। আসুন, বাস্তবেও এই সহজের কারণেও আজকে তামাত্তু হজেই বেশি মানুষ করে আমাদের দেশে। যদিও হানাফি মাজহাবে কেরান হলো উত্তম বলা হয়, কিন্তু সবাই এখন কি পালন করে, তামাত্তুই করে। কারণ আসলেই দলিলগত দিক থেকে এবং সুবিধা সহজগত দিক থেকে তামাত্তুই হলো উত্তম। আসুন আমরা এখন একটু জেনে নেওয়ার চেষ্টা করি কিভাবে আমরা এই তামাত্তু হজ পালন করব। তামাত্তু হজ আগে আমরা বলেছি এর দুটি পর্ব, একটি হলো উমরার পর্ব আর একটি হলো হজের পর্ব। তামাত্তু করেন অথবা কেরান বা এফরাদ যেই হজেই করেন, সর্বপ্রথম কাজ হলো এহরাম বাঁধা। সর্বপ্রথম কাজ এহরাম বাঁধা, এহরাম ছাড়া হজও চলবে না ওমরাও চলবে না। এই জন্য সবগুলিরই প্রথম কাজ হলো এহরাম বাঁধা। এহরাম বাঁধা, এহরাম বাঁধার মাঝে দুটো দিক রয়েছে। প্রথম দিক হলো এহরাম বাঁধাটা হলো ফরজ রোকন। দ্বিতীয় দিক হলো নির্দিষ্ট মিকাত, নির্দিষ্ট জায়গা থেকে এহরাম বেঁধে অতিক্রম করা, ওই নির্দিষ্ট জায়গাটা এহরাম ছাড়া অতিক্রম করা যাবে না। এহরাম ছাড়াই যদি অতিক্রম করে তাহলে হয় তাকে ফিরে এসে আবার সেই জায়গায় এহরাম বাঁধতে হবে, অথবা তাকে একটা কাফফারা হিসাবে দম দিতে হবে। আমাদের মিকাত কোথায়? অনেক আলেম সমাজও বই পুস্তকে লিখেছেন ইয়ালামলাম এবং বক্তব্যেও তারা বলেন, কিন্তু এটা ভুল, ঠিক নয়। ইয়ালামলাম ছিল অতীতে, যখন সমুদ্রের পথে মানুষেরা যেত তখন ইয়ালামলামের পাশ দিয়ে যেত, সেই সময় ইয়ালামলাম ছিল। এখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এগুলি থেকে যারা আকাশপথে যায় তারা ইয়ালামলামের পাশ দিয়ে যায় না, তারা কারনে মানাজিল, এই মিকাত যেটা হলো তয়েফের পার্শ্বে, এই মিকাত অতিক্রম করে যায়। সুতরাং আমাদের মিকাত হলো যারা আকাশপথে যাব সেটা হলো তয়েফের পার্শ্বে, যেটা সেটাই হচ্ছে আমাদের মিকাত। পরে আসতেছি মিকাতের বিষয় বা কীভাবে এহরাম বাঁধব। এখন আসুন এহরাম কীভাবে বাঁধব আমরা। প্রথম কাজ যেহেতু এহরাম বাঁধা, এহরাম বাঁধা এর দুটি অংশ রয়েছে। প্রথম অংশ হলো এহরামের প্রস্তুতি গ্রহণ, দ্বিতীয় হলো এহরাম বাঁধা। ভালো করে খেয়াল করবেন, একটা হলো এহরামের প্রস্তুতি গ্রহণ আর একটা হচ্ছে এহরাম বাঁধা। এহরাম বাঁধা বলতে কি বোঝায়? আমরা অনেকেই মনে করি যে পুরুষেরা যখন এহরামের কাপড় লুঙ্গিটা পরে শক্ত করে বেল দিয়ে বাঁধে, এটাই কি হলো, এহরাম বাঁধা হয়ে গেল। না, এটার নাম এহরাম বাঁধা নয়, এটা হলো এহরামের প্রস্তুতি গ্রহণ। এহরামের প্রস্তুতি গ্রহণ কি সাউন্ড কমাবে নাকি, এটা হচ্ছে এহরামের প্রস্তুতি গ্রহণ। তাহলে এহরাম বাঁধার দুটি অংশ, প্রথম হলো এহরামের প্রস্তুতি গ্রহণ। প্রস্তুতি গ্রহণ কিভাবে করবেন? প্রস্তুতি গ্রহণের জন্য সুন্দরভাবে গোসল করা, নারী পুরুষ সকলের জন্য। গোসলের আগে শরীরের এলোমেলো থাকা নখ চুল সেগুলি সুন্দরভাবে কেটে ফেলা, পরিষ্কার করে। কারণ এহরাম অবস্থায় যেহেতু নখ চুল উস্কো খুস্কো হয়ে থাকলে হঠাৎ আপনি কেটে ফেলবেন,
তুলে ফেলবেন, তখন আপনি বিপদে পড়ে যাবেন। এজন্য প্রস্তুতির মধ্যেই আগে নখ চুল ইত্যাদি কাটার থাকলে সেগুলি সুন্দরভাবে কেটে নিয়ে সুন্দরভাবে গোসল করবেন। গোসল করে ওযু করে পবিত্র হয়ে এখন আপনি আপনার এহরামের কাপড় পরবেন। এই গোসল কোন জায়গায় করবেন? নিয়ম হচ্ছে আপনি যদি মিকাতে গিয়ে গোসল করতে পারেন সেটা হচ্ছে সুন্দর, কিন্তু মিকাতের সময় তো আপনি থাকবেন কোথায়? প্লেনে থাকবেন, সম্ভব নয়। তাহলে প্লেনে ওঠার আগেই আপনাকে গোসল করতে হবে বা এই প্রস্তুতিটা নিতে হবে। এখন এই প্রস্তুতি যদি আপনাকে হাজি ক্যাম্পে নেওয়া হয়, দু একদিন সেখানে থাকলেন তারপর এয়ারপোর্টে নিয়ে যাবে, তাহলে এই প্রস্তুতিগুলি হাজি ক্যাম্পেই হবে। আর যদি আপনাকে বাড়ি থেকে সরাসরি এয়ারপোর্টে নেওয়া হয় বা যাওয়ার সিস্টেম থাকে, তাহলে আপনি বাড়িতেই এই প্রস্তুতিগুলি নেবেন। নারী পুরুষ উভয়ে এই প্রস্তুতিগুলি নেবে। পুরুষের প্রস্তুতির মধ্যে হচ্ছে তিনি এহরামের কাপড় পরবেন। এহরামের কাপড় এটি আপনি ইচ্ছা করলে প্লেনেও পরতে পারেন, ইচ্ছা করলে এয়ারপোর্টেও পরতে পারেন, কিন্তু সব জায়গায় সুবিধাজনক পারবেন না, এজন্য আপনি বাড়ি থেকেই পরে সরাসরি এয়ারপোর্ট গেলে বের হতে পারেন। পুরুষের জন্য এহরামের কাপড় হচ্ছে দুটি, উপরে একটি চাদর সিস্টেমের আর নিচে একটি লুঙ্গি সিস্টেমের, এ দুটি হচ্ছে পুরুষের এহরামের কাপড়। নারীদের জন্য কোনো এহরামের নির্দিষ্ট কাপড় নেই, তাদের সাধারণ পর্দা বেশভূষণের জন্য যে কাপড় সেটাই হচ্ছে তাদের এহরামের কাপড়, কোনো নির্দিষ্ট নয়। পুরুষেরা যেমনইভাবে প্রস্তুতি নিয়ে যাবেন এবং জায়গা মতো এহরাম বাঁধবেন, মেয়েরাও একইভাবে যাবেন ও জায়গা মতো এহরাম বাঁধবেন। অনেক সময় মেয়েদের মাঝে মক্কাতে গিয়ে সেখান থেকে আমাদেরকে ফোন দেয় যে একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? মক্কায় চলে আসছি কিন্তু এহরাম বাঁধা হয় নাই। কেন? বলে যে দেশ থেকে যখন বের হয় তখন তো শারীরিকভাবে পবিত্র ছিল না, মানে মেয়েদের অপবিত্রতা দেখা দিয়েছে, মাসিক শুরু হয়ে গেছে, মনে ধারণা আমি তো অপবিত্র, কিভাবে আমি এহরাম বাঁধব। এটি ভুল ধারণা। এই অপবিত্রতাও যদি দেখা দেয় তবু তিনি নির্দিষ্ট জায়গা থেকে এহরাম বেঁধেই মিকাত আবার ফিরে আসি, মিকাতে এহরাম বাঁধতে হবে, অথবা মিকাত অতিক্রম করে যাওয়ার কারণে একটা কাফফারা হিসাবে দম দিতে হবে। সুতরাং এই প্রস্তুতি নারী এবং পুরুষ সুন্দরভাবে উভয়ে নেবে। এটা হলো এহরামের প্রস্তুতি, এহরাম বাঁধা এখনো হয়নি। বাড়ি থেকেও আপনি গেলে বা এয়ারপোর্ট থেকেও গেলে ওপরের যে কাপড়টা পরেছেন সেটা অনেকে শুরু করে ডান দিক খালি করে রেখে শুরু করে দেয়, এটাও ঠিক নয়। নর্মালিভাবে আপনি দুই কাঁধেই ঢাকবেন। ঠিক তেমনইভাবে লাব্বাইক লাব্বাইক তালবিয়া দিয়েই শুরু করে দেয়, এটাও ঠিক নয়। জানার জন্য আপনি রিপিট করতে পারেন, শেখার জন্য এটি আলাদা বিষয়, কিন্তু এখন আপনার তালবিয়া শুরু হবে না, তালবিয়া শুরু হবে আপনার এহরাম বাঁধার পর থেকে, এহরাম বাঁধার পর থেকে। উদাহরণস্বরূপ সানা তো বুঝেন, নামাজের সানা বুঝেন না, সানা যদি উজু করার সময় পাঠ করা শুরু করে দেন কি হবে? সানার সময়টা হলো আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার পরে, আগে নয়। তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়ার সময়টা হলো এহরাম বাঁধার পরে, আগে নয়। তো আগে যেমন সানাকেও মুখস্থ করার জন্য পড়তে পারে, অসুবিধা নাই, ঠিক লাব্বাইকও আগে কি মুখস্থ করার জন্য শিখার জন্য পড়তে পারে, তাতে অসুবিধা নেই, কিন্তু আপনি হজের বা উমরার যে তালবিয়া সেটি আগে শুরু করবেন না। এভাবে আপনার প্রস্তুতি হলো, প্লেনে উঠলেন, চলতে শুরু করলেন, মিকাত বরাবর হলে এহরাম বাঁধার নিয়ম। কিন্তু মিকাত বরাবরের সময়টা মুহূর্ত, দ্রুত চলে যাচ্ছে প্লেন, সেখানে যে আপনি 5 মিনিট 10 মিনিট ওয়েট করবে প্লেন, এই সুযোগটা নেই, যার কারণে সতর্কতামূলক মিকাত এর কিছু আগেই
প্লেন কর্তৃপক্ষ যদি হজ ফ্লাইট হয়, ফ্লাইট কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে আমরা মেকাতের কাছাকাছি এসে যাচ্ছি, আপনারা এখন এহরাম বাঁধতে পারেন। যদি আপনি নাও জানেন, মনে রাখবেন আমাদের ফ্লাইটগুলি মিকাত অর্থাৎ জেদ্দায় ল্যান্ড করার 8 মিনিট, 7 থেকে 8 মিনিট আগে মিকাত অতিক্রম করে যায়। এজন্য সতর্কতামূলক যখন ফ্লাইট ল্যান্ড করবে তার আধা ঘন্টা আগেও আপনি কি করতে পারেন, সতর্কতামূলক এহরাম বাঁধতে পারেন। সেই সাথে বিষয়টি মনে রাখতে হবে আপনাকে, অনেক সময় এই দীর্ঘ 5-6 ঘন্টা আপনি প্লেনেই থাকলেন, তার আগে তো এদিকে আরও অনেক সময় গেছে, ক্লান্ত হয়ে যাবেন, প্লেনে ঘুমিয়ে যাবেন, আপনার যেই সময় এহরাম বাঁধার সময় সেই সময়টিতে আপনি ঘুম থেকে হয়তো নাও টের পেতে পারেন। এজন্য আপনি অবশ্যই আপনার ডানে বামে যারা থাকবে তাদেরকে সুন্দরভাবে অনুরোধ জানাবেন, স্মরণ করে দেবেন যে সময় আসলে আমি যদি ঘুমিয়ে যাই আমাকে অবশ্যই আপনারা জাগিয়ে দিবেন, কারণ ঘুমের মধ্যে অতিক্রম হয়ে গেলেও আপনার ওই একই অবস্থা, হয় ফিরে এসে এরম বাঁধতে হবে মিকাতে, নয় কাফফারা দিতে হবে। সেজন্য সতর্ক থাকতে হবে। আবার বেশি সতর্ক হয়ে বাড়ি থেকে এহরাম বেঁধে চলে যাবেন, এটাও ঠিক হবে না। সব জিনিসেরই একটা কি আছে, সীমা আছে। এহরামের প্রস্তুতি সম্পন্ন, এখন আপনি এহরাম বাঁধবেন। এহরাম বাঁধার সেখানেও আবার দুটি কাজের মধ্য দিয়ে এহরাম বাঁধা হয়। একটি হলো আন্তরিক সংকল্প, নিয়ত, অন্তরের নিয়তের মাধ্যমে এহরাম। ইসলামের সকল ইবাদতের জন্য আন্তরিকভাবে নিয়ত করতে হয়, মৌখিকভাবে কোনো নিয়ত নেই। কেউ কেউ বলেন যে হজ উমরার নিয়তটা হলো মৌখিক, না এটাও ঠিক নয়। হজ উমরারও নিয়ত অন্তরে, মুখে নয়। অন্তরে নিয়ত করবেন, এটি ফরজ হজ না নফল হজ, আপনার নিজের পক্ষ থেকে না অন্যের পক্ষ থেকে, সেই জিনিসটা অন্তরে আপনি দৃঢ় করবেন। দ্বিতীয় কাজ হলো মৌখিক স্বীকৃতি দেওয়া। যদি তামাত্ত হজ হয় তাহলে আপনি বলবেন লব্বাইক আল্লাহুম্মা উমরাতান, লব্বাইক আল্লাহুম্মা উমরাতান, অথবা আল্লাহুম্মা লব্বাইক উমরাতান। আর যদি কেরান হজ হয় তাহলে লব্বাইক আল্লাহুম্মা হজ্জান ওয়া উমরাতান। যদি ইফরাদ হয় লব্বাইক আল্লাহুম্মা হজ্জা, শুধু হজ, যেহেতু তামাত্ত তাহলে লব্বাইক আল্লাহুম্মা উমরাতান, হয়ে গেল আপনার এহরাম বাঁধা। এখন হলো আপনার এহরাম বাঁধা, এতক্ষণ এর আগে আপনি এহরাম বাঁধেননি, এহরামের সেগুলি সব কি ছিল, প্রস্তুতি ছিল। এহরাম বাঁধার সাথে সাথে সবচেয়ে যেই বাক্যটা আপনি বেশি মুখ দিয়ে উচ্চারণ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে উত্তম হজ হলো সেটা যেই হজের তালবিয়া আওয়াজের সাথে পাঠ করা হয় এবং বেশি বেশি কুরবানির মাধ্যমে রক্ত প্রবাহিত করা হয়, সেটি হলো উত্তম হজ। সুতরাং পুরুষদেরকে বেশি বেশি আওয়াজের সাথে তালবিয়া পাঠ করতে হবে। সহিহ হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই তালবিয়ার আওয়াজ ডানে বামে সামনে পিছনে যতদূর যায় ততদূর গাছপালা পাহাড় পর্বত বাতাস পর্যন্ত কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষ্য দান করবে। সুতরাং নীরবে থাকা নয়, ভিন্ন কথা নয়, আপনি আওয়াজের সাথেই তালবিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, অর্থটা একটু জেনে নেবেন, তাওহীদের, আল্লাহর তাওহীদ স্বীকৃতি দেওয়ার এবং শিরক মুক্ত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী হলো এই তালবিয়া, যেটা সকল প্রকার শিরককে নাকচ করে। এখানেই হলো আহলুল হাদিস এবং অন্যদের পার্থক্য। আহলুল হাদিসরা সেখানেও স্বীকৃতি দেয় তাওহীদের, ফিরে এসেও তারা তাওহীদের উপরে থাকার চেষ্টা করে, কিন্তু অন্যরা ফিরে এসে আবার মাজারের পথেই চলে যায়। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের যারা হজে যায় তারা যেন এই তালবিয়ার মাধ্যমে সত্যিকারী তাওহীদের শিক্ষা নিয়ে শিরক মুক্ত গোটা জীবন করতে পারে, সে আল্লাহ তৌফিক দান করুন।
সেই অর্থটা বুঝে তালবিয়া পড়ার চেষ্টা করবেন বেশি, এটি বেশি তালবিয়া। এরপর ইচ্ছা মতো আরও বিভিন্ন দোয়া ও দরুদ পাঠ করতে পারেন। হয়ে গেল আপনার ইহরাম বাধা। আপনাকে মনে রাখতে হবে এখন ইহরাম অবস্থায় কতগুলি নিষিদ্ধ বিষয়, সেগুলিতে যেন আপনি লিপ্ত না হন। কি নিষিদ্ধ বিষয়? নারী পুরুষ সকলের জন্য সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ। পুরুষেরা ইহরামের প্রস্তুতি যখন নেবে, গোসল করবে, পবিত্র হবে, তারপরে তিনি তার শরীরে সুগন্ধি ব্যবহার করবেন, এটি সুন্নাহ। কিন্তু যখন আন্তরিক নিয়ত করবে আর মুখে স্বীকৃতি দিবে, এই থেকেই বন্ধ হয়ে গেল সুগন্ধি ব্যবহার। আর নারীরা তো টোটালি নিষিদ্ধ, আগেও নিষিদ্ধ পরেও নিষিদ্ধ। নারী পুরুষ উভয়ের জন্য সকল প্রকার সুগন্ধি নিষিদ্ধ। এর মানে সাবান ব্যবহার করছেন, সাবানেও কিছু সুগন্ধি আছে, তাহলে কোনোদিন সাবান ব্যবহার করবেনই না, এটা না। আবার চেষ্টা করবেন যে সাবানগুলি কি কম সুগন্ধি সেগুলি ব্যবহার করবেন। বেশি সুগন্ধি জাতীয় যে সাবানটা ব্যবহার করলে আপনার গায়ে সুগন্ধি জড়িয়ে থাকবে, এমনগুলি বর্জন করার চেষ্টা করবেন। সুগন্ধি গোটা বডি থেকে চুল কাটা এবং পশম তোলা নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ। হাত পায়ের নখ কাটা বা তুলে ফেলা নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ। অনুরূপভাবে এহরাম অবস্থায় বিয়ের প্রস্তাব দেওয়া ও প্রস্তাব গ্রহণ করা নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ। এহরাম অবস্থায় স্বামী স্ত্রীর মেলামেশা ও মেলামেশার পূর্বে যত রকমের বিনোদন হয় সবগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য স্থল প্রাণী শিকার করা নিষিদ্ধ। স্থল প্রাণী শিকার করা নিষিদ্ধ। এগুলি হচ্ছে নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ। পুরুষের জন্য নিষিদ্ধ হলো সেলাই করা কাপড় পরিধান করা। সেলাই করা কাপড় দ্বারা কি বোঝানো হয়? সাধারণত যেগুলি পরিধানের পোশাক, লম্বা জামা বলেন, উপরের পাঞ্জাবি বলেন, শার্ট বলেন, গেঞ্জি বলেন, কোট বলেন, জ্যাকেট বলেন, এগুলি নিষিদ্ধ। মাথার টুপি বলেন, পাগড়ি বলেন, সেগুলি নিষিদ্ধ। নিচের অংশ প্যান্ট বলেন, পায়জামা বলেন, আন্ডারওয়্যার বলেন, এ জাতীয় সব নিষিদ্ধ। এগুলি হচ্ছে সেলাই করা নিষিদ্ধ। আপনি একটা গায়ে চাদর দিয়েছেন, দুই সাইডে এমব্রয়ডারি করা আছে, অথবা একটা তয়লা গায়ে দিয়েছেন, দুই সাইডটা একটু মরানো আছে, এতে কোনো অসুবিধা নেই। কোমরে একটা বেল্ট পরেছেন, বেল্টটাতে সেলাই করা আছে, এটি সেলাইয়ের অন্তর্ভুক্ত নয়, অসুবিধা নেই। হাতে ঘড়ির ফিতা রয়েছে, সেলাই করা আছে, কোনো অসুবিধা নেই। পায়ে স্যান্ডেল পরেছেন, স্যান্ডেলে সেলাই করা রয়েছে, সেটিও কোনো অসুবিধা নেই। এই জাতীয় যেগুলি সেলাই করা, এতে কোনো অসুবিধা নেই। তাই নর্মাল যেগুলি সেলাই করা পোশাক বোঝানো হয় সেগুলি হলো পুরুষের জন্য নিষিদ্ধ। পুরুষের জন্য নিষিদ্ধ হলো চেহারা ঢাকা, নিষিদ্ধ হলো মাথা ঢাকা, এটি খোলা থাকবে। নারীদের জন্য শুধু নিষিদ্ধ কি? নারীদের জন্য নিষিদ্ধ হলো নেকাব পরিধান করা। নেকাব বলতে যে কাপড়টা দিয়ে মুখোশটা দিয়ে চেহারাটাকে ঢেকে নেয়, এটাকে নেকাব বলা হয়। এই নেকাব নারীদের জন্য ইহরাম অবস্থায় নিষিদ্ধ। তাহলে কি করবে, চেহারা খোলা রাখবে? হ্যাঁ, চেহারা খোলা রাখবে তার মাহরামের সামনে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদায়ী হজ্জে আমাদের চেহারা খুলে রেখেছিলাম। ওয়া ইযা মাররা বিনার রিজাল আসদালনা আলা উজুহিনা খিমারানা, কিন্তু আমাদের সামনে যখন অপরিচিত পুরুষেরা এসে যেত, মাথার ওড়নাটা দিয়ে আমরা চেহারাটাকে ঢেকে নেওয়ার চেষ্টা করতাম। সুতরাং অপরিচিত পুরুষ আসলে মাথার ওড়না দিয়ে আড়াল করবে অবশ্যই, আর নিজের মানুষের কাছে যে মাহরাম তার সাথে থাকলে চেহারাটা খুলে রাখবে। নারীদের জন্য নিষিদ্ধ হলো হাত মোজা পরিধান করা, এটি হলো মহিলাদের জন্য নিষিদ্ধ। এগুলি হচ্ছে উল্লেখযোগ্য এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ, সেগুলি থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা এখন চললাম মক্কার উদ্দেশ্যে। আপনি জেদ্দায় ল্যান্ড করবেন,
নেওয়ার পরে আপনাকে নেওয়া হবে বাসে মক্কায়, নিয়ে আপনার হোটেলে উঠানো হবে। আপনি হোটেলে উঠবেন, হোটেলে উঠে ব্যাগ ব্যাগেজ সুন্দরভাবে গুছাবেন। এই চলাকালীন সময়টাতে টয়লেট বাথরুমের প্রয়োজন, নর্মালিভাবে আপনি টয়লেট বাথরুম ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই পবিত্রতার বিষয়টা মনে রাখতে হবে, এবং এহরাম আছেন সেই বিষয়টাও, এহরাম অবস্থায় যে নিষিদ্ধ সেগুলি মনে রাখতে হবে। হোটেলে যাওয়ার পরে হতে পারে পুরুষের, নারীদের যেহেতু এহরামের কোনো নির্দিষ্ট পোশাক নেই, একটার পর আরেকটা চেঞ্জ করবে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু পুরুষের তো নির্দিষ্ট পোশাক রয়েছে। অনেকে মনে করে নিচের যে বাঁধা হয়েছে, এই বেল্ট বাঁধা বা নিচের লুঙ্গিটা, এটা যদি খুলি তাহলে কি খুলে গেল, এহরাম খুলে গেল। না, এটা ভুল ধারণা। এটা খুললে আপনার কাপড়টা খুললো, এহরামের কাপড়টা খুললে, এহরাম খুলে যায় নাই, এহরাম আপনার ঠিকই আছে। এই জন্য যদি এই নিচের অংশটা ময়লা হয়ে যায়, আপনি আরেকটা আছে চেঞ্জ করে নেবেন, কোনো অসুবিধা নেই। অথবা নাপাক লেগে যায়, এটি বদল করে ফেলবেন। গোসল করতে গেছেন, এটা খুলে ফেললেন, অন্য কাপড় পরে, গামছা পরে বা ইত্যাদি পরে গোসল করলেন, কোনো অসুবিধা নাই, সাধারণ নর্মাল। তো মনে রাখতে হবে সীমা রাখা যেন ঠিক থাকে, একটা চেঞ্জ করবেন আরেকটা নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। এভাবে আপনি পরিচ্ছন্ন হয়ে নাস্তা পানি খেয়ে, বিশ্রামের প্রয়োজন থাকলে বিশ্রাম নিয়ে যাবেন এখন তাওয়াফের উদ্দেশ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী তিনি বিরতির পরে আবার যখন তাওয়াফের জন্য কাবার দিকে রওনা দিতেন, তিনি আবার গোসল করে পবিত্র হয়ে তাওয়াফের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাই যদি আপনার পক্ষে সম্ভব হয় গোসল করা, শারীরিকভাবে সুস্থ আছেন, ঠান্ডা লাগবে না, অসুবিধা নেই, তাহলে গোসল করবেন এবং ওযু করবেন। আর যদি দেখা যায় যে লং জার্নির কারণে আপনি অসুস্থ, ক্লান্ত হয়ে গেছেন, গোসল করতে গেলে আপনি অসুস্থ হয়ে যাবেন, দরকার নেই গোসল করা, সুন্দরভাবে ওযু করে নেবেন, নিয়ে আপনি এখন তাওয়াফের উদ্দেশ্যে বের হবেন। লাব্বাইক চলতেই থাকবে, লাব্বাইক চলতেই থাকবে। তাওয়াফের উদ্দেশ্যে বের হয়ে কাবার কাছে গেলে যদি আপনার সালাত কোনো ছুটে যায়, সেই সালাদটা ফরজ সালাদ পরে নিলেন, পরে নেওয়ার পরে আপনি তাওয়াফ শুরু করবেন, জামাতের সাথে পড়বেন। তাওয়াফ শুরু করতে গেলেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা সময় শেষ। তাওয়াফ শুরু মানে লাব্বাইক শেষ, তাওয়াফ শুরু লাব্বাইক শেষ। এই তাওয়াফ, এটাকে বলা হয় তাওয়াফে খুদুম, আগমনী তাওয়াফ। এই তাওয়াফে পুরুষদের জন্য দুটি বিশেষ কাজ রয়েছে। একটিকে বলা হয় ইজতিবা, ইজতিবা হল আপনার যে উপরে চাদরটা পরেছেন, দেখাবো আমরা পরে, সেই চাদরটা বাম কাঁধ ঠিকই থাকবে, ডান কাঁধটাকে খালি করে নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপরে দেবেন। এটা সাত চক্করেই চলতে থাকবে। চলাকালীন, তাওয়াফ চলাকালীন যদি দেখা যায় যে নামাজ দাঁড়িয়ে গেছে, সালাত দাঁড়িয়ে গেছে, তখন আপনি এটাকে আবার ঢেকে নেবেন, ঢেকে নিয়ে আপনি সালাতে দাঁড়াবেন। ঠিক যে জায়গায় আপনি স্টপ করলেন, সালাত শেষে আবার এটাকে খালি করে নিয়ে সেখান থেকেই বাকি অংশটা আপনি পূরণ করবেন। মনে রাখতে হবে হজ উমরার যতগুলি কাজ রয়েছে, কোনো কাজে অযু থাকা শর্ত নয়, থাকলে ভালো কিন্তু অযু থাকা শর্ত নয়, কিন্তু তাওয়াফে অযু থাকা শর্ত। অযু অবস্থায় তাওয়াফ যেন অযু অবস্থায় অবশ্যই হতে হবে। এই জেদ্দায় হোটেলে পৌঁছায়, মক্কা হোটেলে পৌঁছায়, যাওয়ার সময় যদি কোনো মহিলা মানুষের অপবিত্রতা দেখা দেয়, তাহলে তিনি হোটেলে অবস্থান করবেন, এই অবস্থায় তিনি তাওয়াফে যাবেন না। হোটেলে অবস্থান করবেন যখন তিনি পবিত্র হবেন, তারপর গোসল করে পবিত্র হয়ে তারপর তিনি তাওয়াফ করবেন বা বাকি কাজ করবেন, এবং মনে রাখতে হবে তিনি এহরাম অবস্থায় আছেন। তাওয়াফ আপনি শুরু করলেন, বললাম আমরা দুটি কাজ, একটি হলো ইজতিবা, এই ডান কাঁধ খালি করা, দ্বিতীয় হলো রমল করা। রমল হলো ঘন ঘন পা ফেলে বিল ভেসে চলা, এটি প্রথম তিন চক্কর শুধু, সম্পূর্ণটাতেই এবং প্রথম তিন চক্কর। এটি পুরুষদের জন্য, নারীদের জন্য নয়, নারীরা সাধারণভাবেই চলবে।
এটা সাধ্য অনুযায়ী, এর অর্থ এই নয় আপনি খুব বিরক্ত দেখিয়ে মানুষকে ফেলে দিয়ে দৌড়াবেন উপর দিয়ে, তা যেন আবার না হয়, কাউকে যেন কষ্ট দেওয়া না হয়। তাওয়াফ আপনি শুরু করবেন হাজরে আসওয়াদ চুমু খাওয়ার মাধ্যমে, যদি সহজেই হয় আলহামদুলিল্লাহ। চুমু খাওয়া হলো মুস্তাহাব, আর মানুষকে কষ্ট দেওয়া হলো, ধাক্কাধাক্কি করা হলো হারাম। কোনটা করবেন, হারাম করবেন না মুস্তাহাব করবেন? হারাম করা যাবে না, যার ফলে মুস্তাহাব প্রয়োজনে ছুটে গেলে অসুবিধা নেই, কিন্তু হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না। তাই সাধ্য অনুযায়ী সহজ হলে আপনি চুমু খেলেন। সরাসরি চুমু খেতে না পারলে হাত দিয়ে স্পর্শ করে অথবা কোনো লাঠি দিয়ে স্পর্শ করে সেই হাত বা লাঠি সেটিকে চুমু খাওয়া। যদি হাত দিয়ে স্পর্শ করা সম্ভব না হয় তাহলে হাত চুমু খাওয়ার কোনো নিয়ম নেই, মানুষেরা খাইতেই থাকে কিন্তু নিয়ম নয়। তখন কি করবেন, তখন আপনি কাবা মুখী হয়ে, পাথর মুখী হয়ে, হাজরে আসওয়াদ মুখী হয়ে শুধু একটি হাত, কয়টি, শুধু একটি হাত বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইশারা করেই আপনি কি করলেন, তাওয়াফ শুরু করলেন। শুরু হলো তাওয়াফ, হাজরে আসওয়াদ যেখান থেকে শুরু হবে আবার ঘুরে এসে এই হাজরে আসওয়াদের কাছে আসলে এক চক্কর সম্পন্ন হবে, আবার শুরু হলো দ্বিতীয়। বিভিন্ন বই পুস্তকে প্রতিটি চক্করের জন্য বিভিন্ন রকমের দোয়া দেওয়া রয়েছে, কিন্তু সেগুলি লেখকদের পক্ষ থেকে লেখা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুধু একটি দোয়া প্রমাণিত, সেটি হচ্ছে এই তওয়াফ হজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হজরে আসওয়াদের আগে যে কোনা, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। নিয়ম হচ্ছে রুকনে ইয়ামানিও হাত দিয়ে স্পর্শ করা, এটি সুন্নাহ, আর অন্য কোনো জায়গায় স্পর্শ, অন্য কোনো কোনা স্পর্শ করা সুন্নাহ নয়। রুকনে ইয়ামানি যদি হাত দিয়ে স্পর্শ করতে পারেন, শুধু স্পর্শ, তাকবীর দেওয়া বিসমিল্লাহ বলা কিচ্ছু না, খালি স্পর্শ, যদি করতে না পারেন তাহলে কোনো ইশারাও সেখানে নিয়ম নয়, কোনো তাকবীরও নয়। এই রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ এই জায়গাটুকুতে একটি দোয়া, যা আমাদের সবারই জানা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেই পড়েছেন, কি বলেন তো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এটা শুধু এই জায়গায়, আর বাকি জায়গাটাতে আপনার ইচ্ছা মতো দোয়া করবেন। কোনো স্লোগান দিয়ে নয়, চিৎকার করে নয়, অন্যের জন্য ক্ষতি না হয়, অন্যরা যেন কষ্ট না পায়। মার্জিত ভাষায় দলবদ্ধভাবে দেখবেন কেউ একজন পড়তেছে আর বাকিরা সবাই সমস্যারে গুলতেছে, এটাও ঠিক নয়, নিষিদ্ধ এটা। আপনার নিজের ভাষায়, আরবি পড়ছেন না আপনি, বাংলা ভাষায় দোয়া করুন, সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, দরুদ পড়ুন, সেগুলি আপনি করবেন। এভাবে 1 2 3 4 5 6 7 চক্কর আপনার শেষ, তাওয়াফ শেষ। এখন কাজ হলো তাওয়াফের 2 রাকাত সালাত আদায় করা। এই 2 রাকাত সালাত মাকামে ইব্রাহিম এবং কাবাকে সামনে রেখে আদায় করা নিয়ম, যদি জায়গা পান সম্ভব হয় চেষ্টা করবেন, না হলে যেখানে আপনার পক্ষে সহজ সেখানে আপনি দাঁড়িয়ে কাবামুখী হয়ে এই 2 রাকাত সালাত আদায় করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরেই সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, সেভাবেই পড়বেন। সালাত শেষ করে এখন হলো জমজমের পানি। জমজমের পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা উন মুবারাকুন, জমজম পানি হলো বরকতময় পানি। বরকতময় পানি মানেই এটা দিয়ে গোসল করতে হবে নাকি, না উযু করতে হবে, মানুষ সেগুলি ব্যস্ত হয়, এটি উচিত নয়। বরকতময় পানি মানে এই পানিটার অনেক মূল্য আছে, অনেক মূল্যবান পানি, এটারে এইভাবে নষ্ট করা কখনো উচিত নয়, এটি আপনি পান করবেন, আপনি পান করবেন, সুযোগ রয়েছে আপনি চোখে দেবেন বা মাথায় দেবেন, এতটুকু জায়েজ রয়েছে, অসুবিধা নেই, কিন্তু ওযু করা গোসল করা উচিত নয়। যেমন পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা উন মুবারাকুন লিমা শরিবালা, সহিভাবে প্রমাণিত যে যেই নিয়তে পান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটা দেবেন ইনশাআল্লাহ। তাই ভালো নিয়তে পান করবেন। জমজমের পানি পান করার পর চলে যাবেন এখন
সাফা মারওয়ার সাই। সাফা মারওয়ার সাই শুরু হবে সাফা থেকে। সাফায় সর্বপ্রথম এবং সাফার কাছে উপরের দিকে উঠতে গিয়ে যারা যাননি তারা হয়তো মনে করছেন যে এটা একটা বিরাট পাহাড়। আসলে পাহাড় বলতে সেখানে তেমন কিছুই নেই, সমতল, শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে একটু উঁচা পাবেন, আর উপরগুলি তো হলো একেবারেই লেভেল, সেখানে উঁচা বলতে কিছুই নেই। নিচে যদি হয় আপনি একটু উঁচার দিকে যাওয়ার চেষ্টা করবেন, গিয়েই সেখানে বলবেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এরপরে যদি সম্ভব হয় আবদাউ বিমা বাদা আল্লাহু বিহ বলে আপনি কাবামুখী হওয়ার চেষ্টা করবেন। সাফা থেকে কখনো কখনো কাবার দিকে দেখা যায় কাবামুখী হয়ে, বিভিন্ন জন বিভিন্ন রকমের করে, সেটা নয়। আপনার কাজ হলো আপনি কাবামুখী হয়ে দুটো হাত মোনাজাতের মতো হাত দুটি তুলবেন, তুলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার তাকবীর, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাব ওয়াহদাহু। এগুলি বলার পরে আপনার ইচ্ছা মতো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এগুলি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ জায়গা। নিয়ম হচ্ছে এটা হলো একবার, এরপর আবার ওই হাত তোলাই থাকবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া করবেন, আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে তিনবার রিপিট করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সম্ভব অনুযায়ী চেষ্টা করবেন। ঠিক বিভিন্ন বই পুস্তকগুলিতে প্রথম চক্করে এই দোয়া, দ্বিতীয় চক্করে এই দোয়া, এই ধরনের দোয়া রয়েছে, এগুলি ঠিক নয়। আপনার ইচ্ছা মতো আপনি দোয়া পড়বেন, তাসবিহ তাহলিল তেলাওয়াত করবেন, তাতে কোনো অসুবিধা নেই। সাফা থেকে আপনি নেমে মারওয়ার দিকে যাচ্ছেন, সাফার কাছে মারওয়া থেকে একটু দূরে বলা যেতে পারে এই মসজিদের এই মাথা থেকে ওই মাথা বা আর একটু বেশি হবে, সেই ঘড়ির যেমন কালার সবুজ গ্রিন কালার, এই কালারের বাতি দিয়ে সেখানে চিহ্নিত করা, সবাই বুঝতে পারবে সহজে, সেটিতে পুরুষেরা দৌড়াবে আর বাকি অংশটুকুতে নর্মালভাবে চলবে, মহিলারাও নর্মালভাবে চলবে, কোনো দৌড়াবে না। আপনি যখন এই তাওয়াফ শেষ করলেন, তাওয়াফ শেষ করেই কিন্তু আপনার কাপটাকে ডেকে নেবেন, ডেকে নিয়ে দুই রাকাত সালাত আদায় করবেন, আর কাপ খোলার বিষয় নাই। সাফা মারওয়াতে দেখা যায় কেউ কাপ খোলে কি করতেছে, সাই করতেছে, না কাপ ঢাকা থাকবে, খোলা নয়। এভাবে সাফা থেকে মারওয়ায় গেলেন, মারওয়ায় উঠে আপনি আবার কাবামুখী হবেন, কাবা দেখা যাবে না কিন্তু কাবামুখী দাগ দেওয়া রয়েছে কোন দিক কেবলা, কাবামুখী হয়ে দুই হাত তুলে, এখানে ইন্না সাফা ওয়াল মারওয়া নেই, শুধু দুই হাত তুলে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ সাফাতে দুই হাত তুলে যা করেছেন যা বলেছেন এখানেও ঠিক সেভাবেই দোয়া করবেন। সাফা থেকে মারওয়ায় গেলেই নিয়ম হলো আবার মারওয়া থেকে ফিরে আসলে এক চক্কর হয়, তাই না? কিন্তু ইসলাম এটাই এক চক্কর হয়, কিন্তু ইসলাম সহজ করে দিছে, ইসলাম বলছে যে না আপনি সাফা থেকে মারওয়া যাবেন এটাই এক চক্কর, মানে রাউন্ড দিয়ে আসতে হবে না, এখান থেকে এখানে গেলেন এক চক্কর, আবার মারওয়া থেকে সাফায় আসলেন দ্বিতীয় চক্কর, সপ্তম চক্কর শেষ হবে আপনার মারওয়াতে গিয়ে। মারওয়াতে গিয়ে সপ্তম চক্কর শেষ, ওমরার কাজ শেষ। এখন আপনাকে হালাল হতে হবে, এই হালাল হতে হলে মাথার চুল কেটে হালাল হতে হবে। মাথার চুল দুইভাবে কাটতে পারেন, এক হলো মুন্ডন করে নিতে পারেন অথবা ছোট করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মাথার চুল মুন্ডন করবে তার জন্য তিনবার দোয়া করেছেন, আর যে মাথার চুল ছোট করবে তার জন্য একবার দোয়া করেছেন। এখন কোনটা নেবেন এটা আপনার বিষয়, যদি আল্লাহ রাসূল সাল্লামের তিনবার দোয়া পেতে চান তাহলে আপনি মাথা মুন্ডন করবেন, এটাই উত্তম। মাথা মুন্ডন করার পর কারণটা হলো কেন তিনবারের দোয়া করলেন, কারণটা হলো যে মাথা মুন্ডন করবে সে যেন আল্লাহর কাছে বেশি বিনয়ী হবে, বেশি বিনয়ী হবে। কারণ আমরা মাথা মুন্ডন করে কি মানুষের সামনে যাইতে লজ্জা পাই না, এর মানে কি?
এর মানে হলো মাথা মুন্ডন করা মানে নিজেকে আরো ছোট করে ফেলা, আর চুল রেখে দেওয়া মানে নিজের ভাবটা একটু ঠিক রাখা। তাহলে যে মাথা মুন্ডন করবে সে আল্লাহর কাছে কি হয়েছে, আরো বেশি বিনয় হয়েছে, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাম এটাকে প্রাধান্য দিয়েছেন এবং তিনবার দোয়া করেছেন তার জন্য। মাথার চুল কাটা মুন্ডন করা সেটা উত্তম, মুন্ডন করাটা একে অপরে মুন্ডন করে দিলেও কোনো অসুবিধা নেই, এহরাম অবস্থায় চুল কাটা নিষিদ্ধ, কিন্তু হালাল হওয়ার জন্য নিজেও নিজের যদি চুল কাটেন তাতে কোনো অসুবিধা নেই। সেলুনে গিয়ে কাটতে পারেন অথবা হোটেলে এসে একে অপরের কেটে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে মনে রাখতে হবে যতক্ষণ চুল কাটা হয়নি ততক্ষণ আপনি কি অবস্থায় আছেন, এহরাম অবস্থায় আছেন। মাথার চুল ছোট করতে চাইলে সম্পূর্ণ মাথা থেকেই কাটতে হবে, কেউ কেচি নিয়ে দাঁড়িয়ে আছে এক দুই চুল কেটে দিল অল্প এক দুই টাকায়, এটা ঠিক হবে না। মেয়েদের চুল কাটা তাদের মাথার চুলের অগ্রভাগ আধা ইঞ্চি পরিমাণ নিজে নিজেই কেটে নিলেও যথেষ্ট, কোনো অসুবিধা নেই, একে অপরকেও কেটে দিতে পারে। এইভাবে চুল কাটার মাধ্যমে আমরা এহরাম থেকে হালাল হয়ে গেলাম এবং আমাদের কি হলো, তামাত্ত হজের প্রথম পর্ব ওমরার পর্ব সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ। যদি আপনি কেরান হজ করেন তাহলে সাফা মারওয়া সাই পর্যন্ত আপনার শেষ, আর চুল কাটতে পারবেন না, এভাবেই আপনাকে থাকতে হবে। তেমন তো হজ করলে আপনি চুল কেটে হালাল হয়ে যাবেন, এখন আপনি স্বাধীন, এহরাম অবস্থায় নিষিদ্ধ আর কোনো বিষয় নেই। আপনি ইচ্ছা মতো পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন, সুযোগ পেলে বেশি বেশি তাওয়াফ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াফা বিল বাইতি সাবআ ওয়াসাল্লা রাকাতাইন কানা কা'ইতকি রাকাবাতিন, যে ব্যক্তি বাইতুল্লাহ সাত চক্কর তাওয়াফ করবে এবং দুই রাকাত সালাত আদায় করবে তাহলে একটি কৃতদাস আজাদ করার সমান সওয়াব লাভ করবে। সুতরাং এটাই হলো শরীয়তসম্মত কাজ, সেটাই করবেন এবং বিভিন্ন ব্যক্তিদের জন্য আপনি বেশি বেশি দোয়া করবেন। মানুষের দেখা দেখি মসজিদে আয়েশা গিয়ে একটা বাবার, একটা মায়ের পক্ষে, একটা শ্বশুরের, একটা শাশুড়ির, একটা অমুকের এই কাজগুলি করা কখনো উচিত নয়, এটি বেদাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামদের সুন্নাহ থেকে প্রমাণিত নয়। আপনি সবসময় মনে রাখবেন, নফল ইবাদত করে সওয়াব কামাই যদি করতে নাও পারেন আপনার হজের ক্ষতি হবে না, কিন্তু সওয়াব করতে গিয়ে যদি বেদাতে চলে যান তাহলে আপনার হজ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং আপনাকে সতর্কতার সাথে আগাতে হবে। এভাবেই দিনগুলি চলবে। যখন জুলহজ্জা মাসের 8 তারিখ, এই জুলহজ্জা মাসের 8 তারিখে আবার যারা তামাত্তু হজ করবে তারা হজের জন্য এহরাম বাঁধবে। এই এহরাম বাঁধা এই সময় আপনাকে মনে রাখতে হবে, প্রথমে যেমন উমরার এহরামের প্রস্তুতি গ্রহণ করেছেন সেই সময় সেভাবেই আপনি গোসল সব কিছু পবিত্র পরিচ্ছন্ন হয়ে এহরামের কাপড় পরে এহরামের প্রস্তুতি গ্রহণ করবেন। এই 8 তারিখের এহরাম বাঁধার জন্য কাবায় যেতে হবে না, যে যেই হোটেলে অবস্থান করবে সেখানেই তিনি এহরামের প্রস্তুতি গ্রহণ করবেন, অতঃপর গাড়িতে গিয়ে যখন উঠবেন গাড়ি স্টার্ট করবে তখন তিনি ওই আন্তরিকভাবে নিয়ত করা যে আপনার হজ তামাত্ত হজের দ্বিতীয় পর্ব হজ শুরু হচ্ছে, আর মৌখিকভাবে বলবেন লব্বাইক আল্লাহুম্মা হাজ্জা, লব্বাইক আল্লাহুম্মা হাজ্জা, এই হাজ্জান বলে আপনার হজের এহরাম শুরু হয়ে গেল। এখন আবার শুরু হবে কি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এই তালবিয়া আবার চলতে থাকবে। এভাবে নিয়ম হচ্ছে 8 তারিখ সকালে মিনার উদ্দেশ্যে রওনা দেওয়া। মানুষ প্রচুর হওয়ার কারণে অনেক সময় 7 তারিখ দিবাগত রাতে আপনার টাইম দিবে যে রাত এতটাই আপনাকে নেওয়া হবে, আপনি সেভাবে চলে যাবেন, অসুবিধা নেই। সেই সময় আপনি প্রস্তুতি নিয়ে এহরাম এর প্রস্তুতি নিয়ে গাড়িতে উঠে এহরাম বেঁধে আপনি চলে যাবেন, কারণ একাই বসে থাকলে পরে আবার বড় বিপদে পড়ে যাবেন, এজন্য সেভাবে যাবেন, কোনো অসুবিধা নেই। মিনায় গিয়ে 8 তারিখে জোহর আসর মাগরিব এশা এবং 9 তারিখের ফজর পড়ার নিয়ম, প্রতিটি সালাত আপন আপন ওয়াক্তে এবং 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত ফরজের শুধু,
কোনো সুন্না নেই, শুধু ফজরের সুন্নাত পড়বেন এবং বেতরের পড়বেন, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না। আর বেশি বেশি তালবিয়া পাঠ করা। এরপরে 9 তারিখ ফজরের সালাত পরে সূর্য আলোকিত হওয়ার পরে আরাফার উদ্দেশ্যে রওনা দেওয়ার নিয়ম। কিন্তু ওই প্রচুর মানুষ হওয়ার কারণে এখানেও কি করবে, ওই আগের রাতেই আপনাকে হয়তো নেবে, নিলে অসুবিধা নেই, আপনি চলে যাবেন, সেভাবে গিয়ে আপনি আরাফার ময়দানে অবস্থান করবেন। এই আরাফার ময়দানে অবস্থান করা, এটি হচ্ছে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হজ্জ আরাফা, আরাফায় অবস্থান করাটাই হলো হজ। আরাফার অবস্থান যদি ছুটে যায় তাহলে হজ কি বাতিল, কোনো কাফফারা দিয়েও সংশোধন হবে না। সুতরাং আপনাকে মনে রাখতে হবে আরাফার অবস্থানটা। সাধারণত যাদেরকে নিয়ে যায় সবাইকে আরাফার তাবুতেই নিয়ে যায়, বাইরে কোনো তাবু নেই। এরপর আপনি চেষ্টা করবেন আপনি নিশ্চিত আরাফার সীমানায় প্রবেশ করেছেন কি না। আরাফা অবস্থানের সময়টা, অবস্থানের বিষয়টা দুইটা, একটা হলো অবস্থান করা ফরজ, আরেকটা হচ্ছে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অবস্থান করা ওয়াজিব। অর্থাৎ জোহরের পর থেকেই আরাফার অবস্থানের সময় শুরু হয়। আপনি 2-4 ঘন্টা হয়তো জোহরের পরে থাকলেন, আরাফাত অবস্থান যে ফরজ এটা আদায় হয়ে যাবে, কিন্তু সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করাটা হলো ওয়াজিব। যদি আগেই বের হয়ে যান তাহলে আপনাকে আবার একটা কি করতে হবে, ওয়াজিব ছুটে যাওয়ার কারণে কফফারা হিসেবে একটা দম দিতে হবে। সাধারণত সেখানেও প্রশাসন সেভাবে বিষয়টাকে খুব শক্তভাবেই করে যে আরাফার সীমানা সূর্য অস্ত যাওয়ার আগে ছেড়ে দেয় না, শক্তভাবে বন্ধ রাখে। তো এরপরেও আপনি সতর্ক থাকবেন, যদি ছেড়েও দেয় তবু যাওয়া যাবে না। আপনার ঘর থেকে বের হলেন, তাবু থেকে বের হলেন, তাতে অসুবিধা নেই, কিন্তু আরাফার সীমানার বাইরে যেন বের না হন সেটি মনে রাখতে হবে। আরাফার অবস্থানে কি করণীয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে গেলে এক আজান দিয়ে, অতঃপর একামত দিয়ে জোহরের কয় রাকাত, 2 রাকাত, সাথে সাথে আবার একামত দিয়ে আসরের কয় রাকাত, 2 রাকাত, এভাবেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং তার উম্মতকে সেভাবে করার জন্য নির্দেশ দিয়েছেন। 2টো জিনিস, এক হলো কসর, 2 রাকাত 4 রাকাতের জায়গায়, দ্বিতীয় হলো জোহরের সময়েই জোহর এবং আসর একসাথে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমাদের দেখা যায় অনেকেই তারা কঠোরতা করেন, বলেন না জোহরের সময় জোহর, আসরের সময় আসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যখন এভাবে, কিভাবে একজন মুসলিম বলতে পারে যে জোহরের সময় জোহর, আসরের সময় আসর, বিবেকে বাধা উচিত। এটাই হলো সুন্নাহ। কারণ এরপরে হচ্ছে দোয়া করার সময়। আপনি যদি আসরের সালাতটা না পড়েন তাহলে আপনাকে একটা টেনশনে থাকতে হবে যে কখন আসরের সময় হবে, আমাকে টয়লেট বাথরুম সারতে হবে, উযু করতে হবে, আসর পড়তে হবে, একটা দুশ্চিন্তায় আপনাকে থাকতে হয়। কিন্তু ইসলাম সহজ করে দিয়েছে, আপনি আসর পরে ফেললেন আর সালাতের আরাফার ময়দানে কোনো চিন্তা নাই, এখন ফিরি শুধু আপনি কিসের জন্য, দোয়া করার জন্য। আরাফার ময়দানে তালবিয়া বেশি বেশি পাঠ করবেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি ও আমার পূর্ববর্তী সকল নবীগণ আরাফার ময়দানে যে বাক্যটি সবচেয়ে বেশি পাঠ করেছিলেন সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, জানা জিনিস। এটাই বেশি বেশি পাঠ করবেন, তালবিয়া পাঠ করবেন, এবং নিজের ইচ্ছা মতো কেবলামুখী হয়ে হাত তুলে, কখনো দাঁড়িয়ে কখনো বসে, হাত তোলা ছাড়াও আপনি ইচ্ছা মতো দোয়া আল্লাহর কাছে করবেন। এই দিবসটি খুব গুরুত্বপূর্ণ। সহিহ মুসলিমের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার ময়দানের দিবসে আসমানে, পৃথিবীর আসমানে অবতরণ করে আরাফাবাসীদের সুসংবাদ, ক্ষমার জন্য সুসংবাদ দিয়ে থাকেন। জি, সেজদা করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি সেজদায় গিয়েও দোয়া করলেন তাতে অসুবিধা নেই, সালাত ছাড়া। এইভাবে আরাফার ময়দানে দোয়া। তবে মনে রাখতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শ্রেষ্ঠ মুক্তাদি তারা কারা, সাহাবায়ে কেরাম,
সাহাবীদের চেয়ে শ্রেষ্ঠ মুক্তাদি আর কেউ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর চেয়ে শ্রেষ্ঠ ইমাম আর কেউ নাই। তারা সবাই আরাফার ময়দানে ছিলেন একসাথে। ইমামও বললেন না যে আসো সবাই মিলে একসাথে মোনাজাত করি, আর মুক্তাদিরাও বললেন না আপনি আমাদের ইমাম, সবাইকে নিয়ে একটু মোনাজাত করে দেন। আল্লাহ আকবার, একটু ভাবতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের দোয়া করছেন, গোটা উম্মার জন্য করছেন, কিন্তু একাকীভাবে করছেন। সাহাবায়ে কেরামগণ সবারই জন্য করছেন, কিন্তু সবাই একাকী করছেন। এটাই হলো সুন্নাহ। যেখানে আপনি থাকবেন নিশ্চিত হবেন আরাফার ময়দানে আছেন কিনা, সেখানে আপনি দোয়া করবেন। জাবালে রহমতে যেতে হবে এমন কোনো শর্ত নয়, বরং যাওয়া, জাবালে রহমতে উঠা, ছবি তোলা, এগুলি আর হজ নষ্ট করার কাজ ছাড়া কিছুই নয়। এভাবে সূর্য অস্ত যাবে আরাফার ময়দানে, কিন্তু মাগরিবের সালাত পড়ার সুযোগ নেই। মনে রাখবেন, সূর্য অস্ত গেলেই তো নিয়ম হলো ইসলামের কি মাগরিবের সালাত আদায় করতে, কিন্তু সেই নিয়ম সেখানে আলাদা। সূর্য অস্ত যাবে আরাফার ময়দানে, কিন্তু মাগরিব পড়ার অনুমতি নেই। আপনি অস্ত যাওয়ার পরে বের হবেন মুজদালিফার উদ্দেশ্যে। মুজদালিফায় এসে পৌঁছে আপনার টয়লেট বাথরুম সেরে নিয়ে যদি আজান কারো শোনা যায় তাহলে যথেষ্ট, না হলে আজান দিয়ে একামত দিয়ে মাগরিবের তিন রাকাত, সাথে সাথে আবার একামত দিয়ে এশার দুই রাকাত জামাতের সাথে সালাত আদায় করবেন। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজদালিফার রাতের ইবাদত। মুজদালিফায় আর রাতে কোনো বিশেষ ইবাদত নেই, রাত জাগরণ নয়, কারণ মুজদালিফার রাতের পরের দিনটাই হচ্ছে কোরবানির দিন, 10 তারিখ। এই দিনে সবচেয়ে বেশি হজের কাজ এবং কঠিন কাজগুলি, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ম করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, সেই রাতটা ওখানে বিশ্রাম নেওয়াটাই হবে নিয়ম। সারা রাত বলে তসবি টিপবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাহাজ্জুদ করবেন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নয়। বেতের পড়তে পারেন, এভাবেই সেখানে খাওয়া দাওয়া সেরে নিয়ে বিশ্রাম নেবেন। মনে রাখতে হবে খোলা মাঠে হয়তো বিশ্রাম নেবেন, ঠান্ডা লাগতে পারে, কিন্তু মাথা ঢাকা যাবে না, চেহারাও ঢাকা যাবে না। খুব ঠান্ডা লাগলে কম্বল থাকলে গায়ে কম্বলও দিবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মাথা চেহারা খোলা থাকবে, গায়ে কম্বল দিলে কোনো অসুবিধা নেই। কাঁধ তো কোনো খোলা নাই, কাঁধ তো শুধু ছিল তওয়াফের সময়, কাঁধ তো ঢাকা থাকবে নর্মালি। এভাবে মুজদালিফায় রাত্রি যাপনের পর সেখানেই ফজরের সালাতের সময় হলে আজান শুনলে, আজান দরকার নেই, না হলে আজান দিয়ে জামাত দুই রাকাত সুন্নাত পড়বেন ফজরের, অতঃপর জামাতের সাথে দুই রাকাত ফজর ফরজ পড়ে ফর্সা হওয়া পর্যন্ত তাসবি তাহলিল দোয়া দরুদ একাকীভাবে করতেই থাকবেন। একটু ফর্সা হয়ে গেলেই মিনার উদ্দেশ্যে রওনা দেওয়া। মিনার উদ্দেশ্যে রওনা দিলে এই দিনটি হলো কয় তারিখ? 10 তারিখ। 10 তারিখ মানে কি? ঈদের দিন, তাই না? ঈদের দিন ঠিকই, কিন্তু ঈদের নামাজ নাই। ঈদের দিন ঠিকই, কিন্তু ঈদের নামাজ নাই আপনার জন্য, হাজি সাহেবদের জন্য। আরো বড় কাজ আল্লাহ দিয়েছেন, এই জন্য ছোট কাজটা আল্লাহ কি করেছেন? মাফ করে দিয়েছেন। কারণ ঈদের নামাজ নিয়ে যদি তাকে ব্যস্ত হইতে হয় তাহলে বড় বড় কাজগুলি তার জন্য করাটা কঠিন হয়ে যাবে। যেহেতু তার বড় কাজ আছে তাই ছোট কাজটা আল্লাহ তার জন্য মাফ করে দিয়েছে। মিনার পাঠে কোনো ঈদের নামাজ নেই। এই দিনে 5টা কাজ। তারিখটা কত? 10। কাজ কত? 5। মনে রাখবেন অর্ধেক কাজ। 5টা কাজ কি? প্রথম কাজ হলো বড় জায়গায় 60টি পাথর নিক্ষেপ করা। দ্বিতীয় কাজ হলো কোরবানি করা। তৃতীয় কাজ হলো মাথার চুল কাটা। চতুর্থ কাজ হলো কাবায় গিয়ে 7 চক্কর তওয়াফ করা। পঞ্চম কাজ হলো সাফা এবং মারওয়ায় সাই করা। এই 5টা কাজ হলো 10 তারিখের। অনেক কঠিন কাজ। প্রথমে হলো পাথর মারা। আপনি পাথর যে কোনো জায়গা থেকে নিতে পারেন, মুজদালিফা থেকে নিতে হবে এমন কোনো শর্ত নয়, যে কোনো জায়গা থেকে নিতে পারেন। পাথরগুলি ছোট আকৃতির হবে, আঙ্গুলের মাথার মতো। পাথর মারতে গিয়ে সেখানে শয়তানকে মারছেন, গালিগালাজ করছেন, এটাও শয়তানি কাজ। এটাও কি কাজ? শয়তানি কাজ। শয়তান থাকলেও মারতে হবে, না থাকলেও
মারতে হবে, আছে কিনা আপনি তো জানেন না। তাই মানুষ বড় ঢিল মারে, জুতা মারে, এগুলি জাহিলি এবং শয়তানি কাজ, সেটি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সহজভাবে, আল্লাহু আকবার বলে পাথর ছুড়বেন, জায়গাটা ঠিক মতো পড়ার, এটা জিনিসটা অতীতে খুব জটিল ছিল, আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর ব্যবস্থা হয়েছে। তবে একটা তথ্য দিই আপনাদেরকে, এই যে গোটা পাথর যেখানে মারা হয়, এটা তো এখন পাঁচতলা পর্যন্ত এবং বিশাল আয়োজন, যার কারণে এখন মানুষ একটু সচেতন চললে অসুস্থ দুর্বল মানুষেরাও গিয়ে পাথর সুন্দরভাবে মারতে পারে, মহিলারাও গিয়ে পাথর মারতে পারে। তথ্য যেটা দিতে যাচ্ছি, তাহলে এই যে জামারাতের যে বিশাল একটা স্ট্রাকচার তৈরি করে, এই যে বড় ইঞ্জিনিয়ারের কাজটা, এই কাজটা যিনি তৈরি করেছেন চিন্তাটা, তিনি আমাদের বাংলাদেশি ইঞ্জিনিয়ার, শুধু বাংলাদেশি না, তিনি আমাদের আহলে হাদিস ইঞ্জিনিয়ার একজন। রাজশাহী বাড়ি, বেচারার নাম হলো ইব্রাহিম, আমাদের বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসেরই তিনি একজন সদস্য ছিলেন। তিনি মাস ছয়েকের মতো হচ্ছে তিনি মারা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুন, খুব ভালো মানুষ ছিলেন। তিনি এত বড় কাজ, কি বিশাল এক কাজ, সেটা এই লোকের মাথায় চিন্তা আসছে, তিনি নিজের ইচ্ছায় এটাকে প্রস্তুত করে তিনি অ্যাম্বাসির মাধ্যমে সেটাকে পাঠাইছেন, আর আল্লাহ কবুল করছে, সেটাই কবুল হয়ে গেছে এবং সেই অনুযায়ী ওইটা তৈরি হয়েছে। তো এখানে পাথর মারা, সেখানে খেয়াল করবেন আপনারা, যত সামনের দিকে যাওয়া যায় তত আপনার পাথর মারাটা সহজ হয়। আর মানুষ তো খালি, মানুষ তো তড়িঘড়ি করাটাই পছন্দ করে, মানে গিয়ে খালি মারে চলে আসতে পারলেই ভালো, এটা বোকামি। আপনি আরেকটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবেন, দেখবেন একেবারে আপনি ওয়াল ধরে সুন্দরভাবে হাউজের মধ্যে পাথর ফেলতে পারবেন। এভাবে পাথর মেরেই সেদিন চলে আসা, এটা হলো প্রথম কাজ। পাথর মারার পূর্ব পর্যন্ত তালবিয়া চলবে, পাথর মারা শুরু হোক, তালবিয়া শেষ। দ্বিতীয় কাজ হলো কুরবানি করা। কুরবানির কাজটা কোনো সন্দেহ নেই, দেশে থাকে যে কল্পনা করি সেই কল্পনা তো সেখানে বাস্তবায়ন সম্ভব নয়, এত লক্ষ লক্ষ মানুষ, অবশ্যই সেটি জটিল, এখানে সব রকমেরই সমস্যা আছে। অনেক প্রতারক আছে, তারা তাবুতে তাবুতে বলে বেড়ায় যে কোরবানি কে দিবেন, আমি ডিসকাউন্ট দেয় 200 রিয়াল কম দিয়ে দিবি, মানুষ মনে করে 200 রিয়াল তো কম পাইলাম, দিয়ে দিলাম, এর দেখা যায় কোরবানিও খুঁজে পাওয়া যায় না, তারেও খুঁজে পাওয়া যায়, এই অবস্থা হয়। তো এই জন্য কখনো নেবেন না, যদি বিশ্বস্ত কোনো ব্যক্তি থাকে তাহলে হয়তো সেটা আলাদা বিষয়, না হলে অচেনা মানুষকে কখনো দায়িত্ব দিবেন না, অমুক চিনে অমুক চিনে, এই না, আপনি যদি নিজে জানেন তাহলে দিবেন, না হলে না। সহজ পদ্ধতি আমরা মনে করি, পরামর্শ দেব, সেখানে ইসলামী ব্যাংকিংয়ের ব্যবস্থা রয়েছে, তারা কোরবানি আমানতের সাথে পালন করে, তাই কোরবানির টাকা যদি আপনি ব্যাংকে সেখানে জমা দিয়ে, বাংলাদেশ ব্যাংকে না আবার ওখানকার, সেখানকার ইসলামী ব্যাংকে মক্কা মদিনা ক্যাবিন আছে অনেক, সেখানে জমা দিলে এটি সবচেয়ে আপনার নিরাপদ সহজ। আপনি যখন পাথর মারলেন, কোরবানির টাকা যদি দিয়ে থাকেন আর সেটি নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, পাথর মারার পরেই আপনি আপনার মাথার চুল কেটে হালাল হয়ে যাবেন, কোরবানি তার সময় মতো হবে, এটা নিয়ে কোনো ব্যস্ততা নেই। এই সিরিয়াল, পাথর মারা, কোরবানি করা, চুল কাটা, তওয়াফ করা, সাই করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার মাঠে দাঁড়ালেন, সাহাবায়ে কেরামগণ এসে এক একজন এক এক প্রশ্ন করলেন, বললেন ইয়া আল্লাহর রাসূল সাল্লাম, আজকের দিন প্রথম কাজ ছিল পাথর মারা, পাথর না মেরে আমি প্রথমে কোরবানি করে ফেলেছি, কি করব এখন, বেকায়দায় পড়ে গেছি। বললেন হে ফাল ওয়ালা হারাজ, করতে থাকো কোনো অসুবিধা নাই, সুবহানাল্লাহ, সহজ করে দিলেন। আরেক সাহাবী আসে বলছেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানতাম না কি করব, প্রথম হলো পাথর মারা, প্রথম পাথর না মেরে আমি প্রথমে চুল কেটে ফেলেছি, এখন কি করব। বললেন হে ফাল ওয়ালা হারাজ, করতে থাকো কোনো অসুবিধা নেই, সুবহানাল্লাহ। যতজন এই ধরনের প্রশ্ন নিয়ে আসছেন আগে পিছের, সবাইকে জবাব দিয়েছেন করতে থাকো কোনো অসুবিধা নেই। তাহলে এই যে বোঝা যায় যে উত্তম হচ্ছে এই সিরিয়ালটা ঠিক রাখতে পারলে আলহামদুলিল্লাহ, আর না হলে সিরিয়াল যদি ব্রেক হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ভাইয়েরা সেখানে গিয়ে খুব কঠোরতা অবলম্বন করেন, তারা বলেন যে এই সিরিয়াল যদি ভঙ্গ হয় তাহলে আপনাকে একটা দম দিতে হবে, তাদের এই কথা ঠিক নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি ফতোয়া নয়, আমরা চেষ্টা করব উত্তমটা করার, যদি সম্ভব না হয়।
কোরবানি করা, এরপরে চুল কাটা, চুল কেটে আপনি হালাল হয়ে গেলেন। এখন আপনার তাওয়াফ মনে রাখতে হবে, ঢাকার যানজট সেদিন ওখানে খুঁজে পাওয়া যাবে, কথা বুঝেছেন? আমাদের ঢাকা শহরের যে যানজট ওই 10 তারিখে মিনার মধ্যেও খুঁজে পাওয়া যায়। তো এই যানজটে গাড়িও চলে না, পায়ে হেঁটেও যাওয়া যায় না। তাই মিনা থেকে তওয়াফ করতে আসা, আবার তওয়াফের ময়দানটা এমন হয়ে যায় মনে হয় যেন থমকে আছে, সব চলছে না, মানুষের ভিড়ের চাপে। এই তওয়াফ সাই শেষ করে আবার মিনায় ফেরা, দেখা যায় অনেকের এই মক্কাতেই ফজর হয়ে যায়, বা রাস্তায় ফজর হয়ে যায়। এতে আপনার একটি সমস্যা হবে। সমস্যা কি? 10 তারিখ দিবাগত রাত, 11 দিবাগত রাত, 12 দিবাগত রাত মিনায় যাপন করাটা হলো ওয়াজিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং কোনো ছাড় দেননি, শুধুমাত্র বিশেষ বিষয় ছাড়া, তাই এটি হলো ওয়াজিব। এই জন্য আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি সময়ের মধ্যে এসে তওয়াফ সাই শেষ করে যেতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, না হলে আপনার যেন আবার এই ওয়াজিব ছুটে না যায়। তাই আপনি যদি সম্ভব 10 তারিখে করা তওয়াফ সাই আলহামদুলিল্লাহ, না হলে 11 তারিখ করতে পারেন, না হলে 12 তারিখ করতে পারেন, না হলে 13 তারিখ করতে পারেন, তবে যত আগে সময়ের মধ্যে করবেন তত উত্তম হবে। এভাবে তওয়াফ সাই শেষ, 10 তারিখের কাজ শেষ, 11, 12, 13 তারিখ মাত্র 2টি কাজ, একটি হলো মিনায় রাত্রি যাপন করা, দ্বিতীয়টি হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর 3 জায়গায় 3 সাথে 21টি করে পাথর নিক্ষেপ করা, প্রথম জায়গায় 7টি পাথর নিক্ষেপ করে বড় জায়গায়, ছোট জায়গায়, ছোট দিয়ে শুরু, ছোট জায়গায় প্রথমেই 7টি পাথর নিক্ষেপ করে সামনের দিকে একটু গিয়ে ডান দিকে বের হয় 2 হাত তুলে দোয়া করবেন, এটি সুন্নাহ। মধ্যের জায়গায় পাথর মেরে সামনের দিকে একটু গিয়ে বাম দিকে এসে 2 হাত তুলে দোয়া করা, এটি হলো সুন্নাহ। শেষ জায়গায় পাথর মেরে আর কোনো দোয়া করার নিয়ম নেই। এই 11-12 তারিখের সময় কখন? সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর থেকে একদম ফজর পর্যন্ত করা যেতে পারে, অসুবিধা নেই, জায়েজ রয়েছে। এইভাবে 11-12 তারিখের কাজ শেষ, 13 তারিখেও পাথর মারার নিয়ম, তবে সুযোগ রয়েছে কেউ ইচ্ছা করলে 12 তারিখেও পাথর মেরে চলে আসতে পারে। যিনি চলে আসবেন তাকে 12 তারিখে সূর্য মিনায় অস্ত যাওয়ার আগেই মিনা ত্যাগ করতে হবে। এইভাবে আমরা হজের কাজ সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। সর্বশেষ কাজ হলো একটি, সেটি হলো বিদায় হজ, বিদায় তওয়াফ। বিদায় তওয়াফ সেটি হলো বিদায় মুহূর্তে, যখন মক্কা ত্যাগ করবেন যেন আপনার বিদায় তওয়াফ সাধারণ বেশেই, সাধারণ পোশাকেই, 7 চক্কর তওয়াফ আর 2 রাকাত সালাত, নারী পুরুষ সকলের জন্য। তবে সেই মুহূর্তে, বিদায় মুহূর্তে যদি কোনো মেয়ে মানুষ অপবিত্র হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার জন্য কোনো বিদায় তওয়াফ লাগবে না, তার জন্য ছাড়। এভাবেই আমরা বিদায় নিয়ে শেষ করব আমাদের কাজ, আল্লাহ আমাদের সেইভাবে তৌফিক দান করুন। একটি বিষয় জানার জন্য বলছি, সেটি হচ্ছে মদিনা জিয়ারত। মদিনা জিয়ারত করা হজ এবং উমরার কোনো অংশ নয়, শুধু এতটুকুই। আমরা যেহেতু মক্কায় চলে গেছি তাই মদিনায় যেন সহজে জিয়ারত করার সুযোগটা নিতে পারে, এটাই। তা তো ফ্রেশ হবে নাই, চুল ফালা মনে আপনি হালাল হয়ে গেলেন, কোনো প্রয়োজন নাই। গোসল করে তওয়াফ করতে হবে এমন কোনো শর্ত নয়, আপনার ইচ্ছা, করতে পারেন নাও করতে পারেন। আমরা বলছিলাম মদিনা জিয়ারত, মদিনা জিয়ারতে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। প্রথম হলো মদিনা জিয়ারত হবে মসজিদে নববীতে সালাত আদায়ের উদ্দেশ্যে, কবর জিয়ারতের উদ্দেশ্যে নয়, মসজিদে নববীতে সালাত আদায়। কারণ মসজিদে নববীর সালাত হলো সাধারণ মসজিদের 1000 গুণ বেশি সওয়াব, তাই মসজিদে নববীর উদ্দেশ্যে এটা হলো নিয়ত হবে। দ্বিতীয়, সেখানে যখন আপনি মসজিদে নববীতে পৌঁছে গেলেন, সালাত আদায় করলেন, এরপরেই পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমার কবর রয়েছে, সেই কবর জিয়ারত, সালাম দেওয়া, কবরের কাছে কাদের কাছে কোনো কান্নাকাটি দোয়া করা নয়। তারপরে বের হয়ে বাকি কবরস্থান, সেই বাকি কবরস্থানে সেখানেও কবর জিয়ারত শরীয়ত সম্মত নিয়ম অনুযায়ী। এরপর শোহাদায় উহুদ, যেখানে উহুদে শাহাদত বরণ করেছেন যারা তাদের কবর রয়েছে, সেটাও কবর জিয়ারত। এরপরে পঞ্চম জায়গা, সেটি হচ্ছে মসজিদে কুবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার বাড়িতেই পবিত্র হয়ে মসজিদে কুবায় এসে 2 রাকাত সালাত আদায় করে সে একটি উমরার সওয়াব লাভ করবে।
তাহলে সেখানে সেই সুযোগ রয়েছে। এগুলি হলো মদিনায় এই পাঁচটি জিনিস, মসজিদে নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর এবং বাকি কবরস্থান উহুদ, শহাদা উহুদ এবং মসজিদে কুবা। এই পাঁচটা ছাড়া ছয়টা কোনো মদিনার মধ্যে জিনিস নেই। মসজিদে কিবলাতাইন বলেন, মসজিদ খন্দক বলেন বা আরও কিছু বলেন, এগুলিতে গিয়ে ইবাদত করা এই ধরনের কোনো ইসলামের নিয়ম নয়। কেউ যদি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখতে যান সেটি আলাদা বিষয়, কিন্তু কখনো মনে করা যাবে না যে ওখানে যেতে হবে বা গিয়ে এই কাজ করতে হবে, এই ইবাদত করতে হবে, এই নিয়তে যাওয়া জায়েজ হবে না। এভাবে আমরা মদিনা জিয়ারতও সম্পন্ন করব। আমরা যেন কোরআন ও সহিহ হাদিসের আলোকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে আমাদের এই ইবাদত সম্পন্ন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের দেশ সহ সর্বত্র আসবে আসবে প্রশ্ন আসবে আমাদের দেশ সহ সর্বত্র যারা এ হজে যাবেন তারা যেন সকলেই সুস্থভাবে ইমানের সাথে সুন্দরভাবে হজ সম্পন্ন করতে পারেন। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। যারা আজকে আয়োজন করেছেন, আয়োজকের মধ্যেও যারা হজে যাবেন, আল্লাহ সবাইকে সেই সুস্থ সুন্দরভাবে হজ করার তৌফিক দান করুন। আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছেন, আমাদের এহসানুল্লাহ সাহেব তিনি একটু আঘাত পেয়েছেন পায়ে, তিনি অসুস্থ। আরও যারা অসুস্থ আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এখন সামান্য কিছু প্রশ্নের জবাব আমরা দেব। জি, আপনার কী প্রশ্ন বলছিলেন? আপনি মনে হয় খাতায় লেখালেখিতে ব্যস্ত ছিলেন। আমরা বলছি যে হজ উমরার কোনো অংশ নয়। হ্যাঁ, এখন প্রশ্ন করলেন আমাদের আজি সাহেব যে মদিনা থেকে মক্কায় যদি নিয়ে আসে তাহলে আরেকটা উমরা করা যাবে কি না? জবাব, হজের আগেই যদি আপনাকে মদিনায় নেয়, যাদের প্রথমের দিকে ফ্লাইট হয় তাদেরকে সাধারণত হজের আগেই মদিনা জিয়ারত করায়। মদিনা জিয়ারত কখনো 40 ওয়াক্ত করতে হবে এটা ইসলামের নিয়ম নয়। মানুষেরাই বাধ্যবাধকতা করে নিজেদের জন্য চাপায় নিয়ে আসছে, বরং উচিত মসজিদে নববীতে 100 বার সালাত আদায় করলে কাবায় 1 বার সালাতের সমান হবে। তাহলে কোনটারে প্রাধান্য দিবেন এখন বলেন? মসজিদে কাবার 1 বার সমান হলো মসজিদে নববীতে 100 বার, তাহলে কোনটা প্রাধান্য দিবেন? তো এই জন্য ওখানে এই দীর্ঘ সময় ই করা কাটানো এটি ভুল, বরং কাবায় দীর্ঘ সময় কাটানোর সুযোগটা নেওয়া উচিত। তো সেই হজের আগে যদি জিয়ারা হয় মদিনায়, মদিনা জিয়ারত করে আপনি যখন মক্কায় ফিরবেন তখন আপনার জন্য সুযোগ রয়েছে, যেহেতু মিকাত অতিক্রম করে আসবেন এবং শরীয়ত সম্মত এটি জিয়ারত, তাই আপনার জন্য অনুমতি রয়েছে, সুযোগ রয়েছে, আপনি এহরাম বেঁধে আরেকটি ভিন্ন উমরা করতে পারেন। সেই উমরাটি হতে পারে নিজেরও, হতে পারে অন্য কারো পক্ষ থেকেও। আল্লাহু আলাম। প্রশ্ন করেছেন, অপবিত্র অবস্থায় কোথায় কোথায় প্রবেশ করা উচিত নয় এবং যাওয়ার পর পরই কেউ অপবিত্র হয়ে গেলে সে সময়ের কাজগুলি সে কখন সম্পন্ন করবে? এটি প্রশ্ন হয়তো মেয়েদের পক্ষ থেকে। কোনো মেয়ে মানুষ অপবিত্র অবস্থায় হলে শুধু তার, যেহেতু এখন সাফা মারোয়াটাও মসজিদের ভিতরে এসে গেছে, তাই তিনি কাবার তাওয়াফ এবং সাফা মারোয়া এই দুটিতে করবেন না এবং কাবার সালাতের জায়গাগুলিতে গিয়েও বসবেন না, তিনি হোটেলে অবস্থান করবেন। এবং যাওয়ার পর পরেই কেউ অপবিত্র হয়ে গেলে সে সময়ের কাজগুলো সে কখন সম্পন্ন করবে? জবাব, পবিত্র হয়ে তিনি করতে পারেন, তবে যদি এমন হয়ে থাকে যে হজের পূর্ব মুহূর্তে গেলেন তিনি আর উমরার কাজ করতে পারলেন না, এর মধ্যেই হজের সময় হয়ে গেছে, তাকে মিনায় চলে যেতে হচ্ছে, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেমনইভাবে হজ শেষ করে উমরা করেছেন, যাদের হজটা উমরাটা ছুটে যাবে তারা এভাবে হজ শেষ করেও তাদের জন্য উমরা করার সুযোগ রয়েছে, করতে পারবেন। মক্কা শরীফ এবং মদিনা শরীফে খেজুর ও নানা জিনিস উপহার দেন, এগুলি নেওয়া উচিত? জবাব, কেউ যদি আপনাকে উপহার দেয় তাহলে নেবেন, কিন্তু কেউ যদি বেদাতি নিয়ত উপহার দেয় তাহলে নেবেন না। মাসিক বন্ধ রাখার জন্য কোনো ঔষধ সেবন করা যাবে কি? জবাব, আমরা বলবো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে বিধান দিয়েছেন, এটাও হবে আর সেটাও হবে। অর্থাৎ কোনো মেয়ে মানুষের মাসিক দেখা দিলেও কীভাবে সে হজ উমরা পালন করবে সে বিধান ইসলাম দিয়েছে। সুতরাং সাধারণ অবস্থায় থাকাটা হলো উত্তম, অর্থাৎ কোনো রকমের ঔষধ গ্রহণ না করাটাই হচ্ছে উত্তম। যদি কেউ কখনো গ্রহণ করে ফেলে তাহলে তার হজ বাতিল হয়ে যাবে এমনটা নয়, অসুবিধা নেই, তবে না করাটাই হচ্ছে উত্তম। একজন মুসলিমের চুল কালার করা জায়েজ কি? হজ বিষয়ক প্রশ্ন হলে বেশি ভালো। জবাব, হ্যাঁ, মুসলিমের চুল তো অবশ্যই কালার করতে হবে, তাহলে জায়েজ নয়। চুল যদি সাদা হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গায়িরু আল বিয়াদা ওয়াজান্নিবু আস-সাওয়াদ, কারো যদি চুল দাড়ি সাদা হয়ে যায় তাহলে এটাকে কালার করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে, তবে সেই কালারটা কালো থেকে মুক্ত হতে হবে। কি থেকে মুক্ত হতে হবে? কালো থেকে মুক্ত হতে হবে। কালো কালার চলবে না, চলবে মেহেদির কালার। চলবে কোনটা কালার? মেহেদির কালার। সিগারেট পান করলে ইবাদত কবুল হবে কি? সিগারেট কোনো সন্দেহ নেই এটি হারাম বিষয়, হারামের জন্য তো অবশ্যই অপরাধী হবে, এবং এটাকে যদি মদ বা নেশা, কোনো সন্দেহ নেই সিগারেট তো নেশা, এবং নেশা স্পষ্ট সহিহ হাদিসে এসেছে কেউ নেশাদ্রব্য পান করলে তার 40 দিনের সালাত কবুল হয় না। আর কোনো প্রশ্ন? জি, উপহার। তাহলে আমরা আর দীর্ঘ করি না, যেহেতু প্রায় 11টা বেজে আসছে। আবারও আগামী শনিবার 7 তারিখ নাজির বাজার বড় জামে মসজিদেও হজ প্রশিক্ষণ আমার রয়েছে, সেখানেও আপনারা সেখানেও আসতে পারেন যারা আরও প্রয়োজন মনে করেন আরও কিছু জানার। এছাড়াও ইউটিউবে আমার কয়েকটা হজ প্রশিক্ষণ আছে, আমার নাম দিয়ে সার্চ দিলেও ইউটিউবে আসবে, সেটাও ডাউনলোড করে আপনি ইচ্ছা মতো বসায় শুনতে পারেন, এবং হজ বিষয়ক আমার একটা সংগ্রহ করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ পাঠকরা এবং যারা ই করেছেন তারা এটাকে সব বইয়ের চেয়ে প্রাধান্য দিই, যেভাবে সহজভাবে সাজানো গোছানো আছে প্রাধান্য দিয়ে থাকেন, সেটি সংগ্রহ করেও আপনি জানার চেষ্টা করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে জেনে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ ওস্তাদকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান আলোচনা করার জন্য এবং সহিহ হজের দিক নির্দেশনা দেওয়ার জন্য। এখন আমাদের হজ গমন ইচ্ছুক ভাই বোনদের জন্য কিছু উপহার আমাদের শরীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই এবং দিনী বোনেরা পৃথিবীর যে যে প্রান্তে আছেন, আমাদেরকে সহযোগিতা করুন, দিনী কাজে আপনিও সহযোগিতা করতে পারেন। কারণ এজিএস মিডিয়া কোনো রাজনৈতিক কোনো সংগঠন দুনিয়াবী কোনো উদ্দেশ্য নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই এজিএস মিডিয়া। তাই আপনিও দিনী কাজে সহযোগিতা করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, লাইক করুন ফেসবুক পেজ, ভিজিট করুন টুইটার চ্যানেল এজিএস মিডিয়া। আমাদের সঙ্গেই থাকুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের অন্তর অন্তঃস্থল থেকে এজিএস মিডিয়া সবাইকে জানাচ্ছে আন্তরিক।